আসাদুজ্জামান আসাদের কাছে। তিনি রাজশাহী 3 নির্বাচনী এলাকা থেকে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী। জনাব আসাদুজ্জামান আসাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি শোনা যায়। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এবছর আওয়ামী লীগের পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি যে একটা ব্যতিক্রমী নির্বাচন হচ্ছে, যে এবার আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগই হচ্ছে প্রতিদ্বন্দ্বী, সেই জায়গা থেকে আপনি যদি বলেন যে আপনার বিরুদ্ধে আওয়ামী লীগের কতজন স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছে? ধন্যবাদ আপনাকে। আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করছে এটি ঠিক নয়। আওয়ামী লীগ একজনকে মনোনয়ন দিয়েছে, আওয়ামী লীগের মধ্যকারী কোন মানুষ স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছে। এই হিসাবে আমার আসনে একজন আছেন, তিনি বর্তমানে মাননীয় সংসদ সদস্য। তো এখন বর্তমান মাননীয় সংসদ সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আর আপনি করছেন দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে, এটি এলাকার মানুষকে বিভ্রান্ত করবে না? বিভ্রান্তের কোনো সুযোগ নাই, তবে এ কথা সত্য যে সাংগঠনিক কার্যক্রমে তো কিছু জটিলতা হবেই। তা আমি মনে করি 17 তারিখ পর্যন্ত সময় আছে, এর মধ্যে হয়তো তিনি তার যেটি মনোনয়নপত্র জমা দিয়েছেন সেটি প্রত্যাহার করে নেবেন। এবং রাজশাহী 3 বাবা মোহনপুর আসনে আমরা দুজন বাদে আরো 9 জন, অর্থাৎ মোট 11 জন প্রার্থী আছি আমরা, যারা এই নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হয়েছি। তো এই বিষয় নিয়ে আমাদের খুব স্পষ্টই যে আমাদের সাংগঠনিক যে কার্যক্রম, সেই কার্যক্রমের মধ্য থেকে আমরা সংগঠনকে পরিচালিত করার চেষ্টা করছি। আপনি শুরুতেই বলেছেন যে এবারে নির্বাচনটি ব্যতিক্রম নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে মানুষের যেমন প্রত্যাশা আছে, আবার এই নির্বাচনকে ঘিরে মানুষের মধ্যে শঙ্কাও আছে। সেই শঙ্কার প্রত্যাশার মাঝামাঝি জায়গায় গিয়ে যারা নির্বাচনকে বানচাল করতে চেয়েছে, সেই জায়গাতে দাঁড়িয়ে আজকের প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বলেছিলেন যে কোন আসনে আওয়ামী লীগ যেন মানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত না হয়, প্রয়োজনে সেখানে আরেকজন প্রার্থী দাঁড়াক তাও ভালো, কিন্তু কেউ যেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত না হয়। এই ঘোষণা দেওয়ার পরে আওয়ামী লীগের অনেক মানুষ উৎসাহিত হয়েছে, সেখান থেকে তারা দাঁড়িয়েছে। আমি মনে করি আওয়ামী লীগ এমন একটি দল যে এরকম 2-4 জন ব্যক্তি দাঁড়ালে সংগঠনের উপরে খুব বেশি প্রভাব পড়বে না, আর মানুষও এটিকে খুব খারাপ চোখে নিচ্ছে বলে আমি মনে করছি না। জনাব আসাদুজ্জামান আসাদ, আপনি আপনি যে কথাগুলো বলেছেন আপনি খুবই যৌক্তিক কথা বলেছেন, কিন্তু একটা জায়গায় আমি একটু বিনয়ের সঙ্গে ভিন্নমত পোষণ করি, সেটি হচ্ছে যে এরকম 2-4 জন না, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একটা নির্বাচনে 747 জন স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছেন, এবং বর্তমান সংসদের সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন যারা মনোনয়ন পাননি এরকম 74 জন। আওয়ামী লীগ আপনার দল থেকে 74 জনকে মনোনয়ন দেওয়া হয়নি, তারা বর্তমানে সংসদ সদস্য, তাদের মধ্যে 63 জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এটিকে আপনি নিশ্চয়ই বিচ্ছিন্ন ঘটনা বা 2-1টা বিচ্ছিন্ন ঘটনা বলে এড়িয়ে যেতে পারেন না। এইখানে শুনেন, আপনার আপনার কথা ঠিক আছে, আওয়ামী লীগ তো নির্বাচনের মাঠে কিছু কৌশল অবলম্বন করে, এটি তো আওয়ামী লীগের কৌশলও হতে পারে। আবার মাননীয় নেত্রী যখন নির্দেশনা দিবেন তখন তো সবই প্রত্যাহার হবে। তা আমরা যদি বলি এখানে অন্যান্য দলকে ভোটে আনার জন্য বা ভোটের গ্রহণযোগ্যতা তাদের মাঝে তৈরি করার জন্য আওয়ামী লীগ এটি একটি রাজনৈতিক কৌশল হিসাবে নিয়েছে, 17 তারিখ পর্যন্ত সময় আছে, সে পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে।